দশ দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও তার শরিকরা নির্বাচনের জোর প্রস্তুতি নিলেও নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। পাশাপাশি জনগণও নির্বাচন বর্জন এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে প্রচারণা চালাচ্ছে। এমনই এক প্রচারণায় নির্বাচন এখন ক্ষমতাসীনদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের। কেন তার এই মন্তব্য জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আগামী 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত বাংলাদেশের রাজনীতি। বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় কিছুটা হলেও নিরুত্তাপ ভোটের মাঠ। দলীয়ভাবে নির্বাচন বর্জনের পাশাপাশি জনগণকেও নির্বাচন বয়কটের প্রচার প্রচারণার কর্মসূচিতে ব্যস্ত তারা। বাংলাদেশ পিপলস পার্টি মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদেরের অভিযোগ, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, তার জন্য তারা আরেকটি একতরফা পাতানো ডামি নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে। তার দাবি, এই নির্বাচনই এখন আওয়ামী লীগের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, নিজেরা নিজেরাই এখন মারামারি করছে, বেফাঁস মন্তব্য করছে, এর মধ্য দিয়ে আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে 27 ডিসেম্বর বিকেলে রাজধানীর শাপলা চত্বর থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিপিপির মহাসচিব আব্দুল কাদের বলেন, চট্টগ্রাম 15 আসনের ক্ষমতাসীন দলের এক নেতা বলেছেন, তিনি নিজে 2014 এবং 2018 সালে ভোট ডাকাতি করে বর্তমান এমপিকে জিতিয়েছেন, এভাবেই সত্য বেরিয়ে আসছে। টিআইবি বলেছে, সরকারের এক মন্ত্রীর 2,312 কোটি টাকার ব্যবসা আছে বিদেশে, এরকম আরও বহু এমপি মন্ত্রীর বিদেশে অবৈধ টাকার পাহাড় রয়েছে। সিপিটি বলেছে, গত 15 বছরে 92,000 কোটি টাকা লোপাট হয়েছে, এভাবেই তারা একে একে দেশকে ধ্বংস করে দিচ্ছে, আবার তারাই বলে জনগণের উন্নয়ন হয়েছে। আসলে প্রকৃত উন্নয়ন হয়েছে ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের। কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিপিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাকারি, গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মাহমুদুল্লাহ মধু। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন গণফোরাম ও বিপিপির সিনিয়র নেতৃবৃন্দ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।